2018 সালে কলকাতায় একাধিক পূজার অনুষ্ঠানে আসার কথা ছিল বলিউড অভিনেত্রী জেরিন খানের। অগ্রিম 12 লাখ টাকা নিয়েও প্রতিশ্রুতি রাখেননি তিনি। 12 লাখ টাকা প্রতারণার অভিযোগে বীর খ্যাত এই অভিনেত্রীর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে শিয়ালদহ আদালত। একাধিক অনুষ্ঠানের জন্য অগ্রিম টাকা নিয়েও প্রতিশ্রুতি মতো সেখানে উপস্থিত না হওয়ার অভিযোগ ওঠে জেরিনের। একটি ইভেন্ট ম্যানেজমেন্ট সংস্থার অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করে নারকেলডাঙ্গা থানা। 2018 সালের দায়ের করা সেই মামলায় জেরিনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে আদালত। যদিও নিজের বিরুদ্ধে ওঠা এই অভিযোগ মানতে নারাজ অভিনেত্রী। জেরিন খানের দাবি, তার বিরুদ্ধে আনা সব অভিযোগের কোনো সত্যতা নেই। নিজের আইনজীবীর সঙ্গে কথা বলে উপযুক্ত ব্যবস্থা নেবেন তিনি। জেরিনের এই মন্তব্যের পর তার বিরুদ্ধে আরও কিছু অভিযোগ তুলেছেন সংশ্লিষ্ট ইভেন্ট ম্যানেজমেন্ট সংস্থার কর্মী। অভিযোগকারী বিশাল গুপ্ত জানান, 2018 সালে জেরিনকে কলকাতার অনুষ্ঠানে আনতে তার প্রায় 42 লাখ টাকা খরচ হয়েছিল। বিলাসবহুল হোটেলের বুকিং, বিমানের টিকিটের খরচ ও জেরিনের যাতায়াতের গাড়ি বাবদ বিপুল খরচ করেছিল ওই সংস্থা। ২০১৮ সালে কলকাতা ও উত্তর ২৪ পরগনার বিভিন্ন পূজা মণ্ডপ উদ্বোধন এবং ৬টি অনুষ্ঠান করতে আসা কথা ছিল হাউসফুল ২, হেড স্টোরি ৩ ইত্যাদি ছবির খ্যাতনামা এই অভিনেত্রীর। কিন্তু সে সময় কোনো কারণবশত শহরে অনুষ্ঠান করতে আসতে পারেননি এই নায়িকা। সংস্থার অভিযোগ, শহরে আসার জন্য জেরিন এবং তার ম্যানেজারকে অগ্রিম হিসেবে প্রায় 12 লাখ টাকা দেওয়া হয়েছিল। কিন্তু অনুষ্ঠান করতে না আসার সত্ত্বেও তারা ওই টাকা ফেরত দেননি। যদিও জেরিনের দাবি, বিমানের টিকিট সংক্রান্ত সমস্যার কারণেই নাকি ওই অনুষ্ঠানে আসেননি।